অনেক দিনের একটা ছোট্ট ইচ্ছা ছিল, বাড়িতে দীপাবলির রাত্রেবেলা সুন্দর করে ফুল আর প্রদীপ দিয়ে সাজাবো। এখানে দেখো, ফুল দিয়ে আমি একটা কোনোরকম তেরা বাঁকা ফুল এঁকেছি, কিন্তু আলো দেওয়ার পর মানে প্রদীপ দিয়ে সাজানোর পর কিন্তু ফুলটা খুব সুন্দর লাগছিল। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে। এখানে সব প্রদীপে আমি তেল দিয়ে দিচ্ছিলাম সমানভাবে, যাতে প্রদীপগুলো অনেকক্ষণ ধরে জ্বলে। আমি আর দিদি প্রদীপগুলো এক এক করে জ্বালিয়ে নিচ্ছিলাম। প্রদীপগুলো জ্বালানোর সাথে সাথেই চারিদিকের অন্ধকারটা দূর হয়ে কি সুন্দর ঝলমল করছে আলোতে। মানুষের মনের মধ্যে থাকাও অন্ধকারটা ঠিক যেন এভাবেই দূর হয়ে যায়, আর বের হয়ে আসে যেন এই সুন্দর আলোর শিখা। সবার জীবন এরকম সুন্দর আলোকিত হোক, এই প্রার্থনাই রইল আমাদের তরফ থেকে। সবাইকে শুভ দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। আর এবার আমরা এখন এইদিকে সবকিছু মোমবাতি দিয়ে সাজাবো, আর অনেক বাজি ফাটাবো, অনেক না অল্প বাজি ফাটাবো, সবকিছু করা যাবে না। তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করো, আর ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা দীপাবলি কেমন ভাবে সেলিব্রেট করছো সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। আর জানি আমাদের চ্যানেলে এখন ভিডিও আসছে না, অনেক পরপর আসছে, তারও কিছু রিজন আছে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তাহলে কিন্তু আমাদের পাশে থাকবে না, এটা করবে না, তোমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে, যাতে আমরা ইনস্পায়ার্ড হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তন্ময় নেই, তন্ময় ক্যামেরার ওপাশে আছে, তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একটা কথা, দীপাবলিতে তোমরা সবাই সাবধানে বাজি ফাটিও, আর দীপাবলি মানেই হচ্ছে আলোর একটা উৎস না। তো সেখানে দাঁড়িয়ে আমি সবাইকে বলবো, তোমরা যখনই ভিডিওটা দেখবে সবাই সতর্কভাবে তোমরা দীপাবলি গাছিও, আর কোনো পশু পাখি আনন্দের মানে নিজের আনন্দ যেন অন্য কারো নিরানন্দ না হয়। পশু পাখি বিড়াল কারো গায়ে এরকম বাজি ছুড়ে ফেলে দিও না, এগুলো করো না, আর সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটে। খরা যেন ভালোবেসে ভালো জ্বলেছিল, চলে গেল তো, এখানে ফটো সেশন চলছে, আর আমরা কত বাজি কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের। বাড়িটা পুরো ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি সুন্দর করে। আমরা বাজি নিয়ে এসেছি, কি কি বাজে আমি দেখাবো, আমি দেখাবো। ওখানে রং মশলা আছে, এটা গাছ না বাবা, ওই আগুনের উপর ফেল বাবা। হ্যাঁ ফেল এটা না, এইগুলো হচ্ছে চরকা। এই এগুলো অনেক ছিল এক প্যাকেট, যাই না তন্ময় কি করেছে। এইগুলো হচ্ছে না না একটাও ফাটাইনি আমরা এখনো। এইগুলো হচ্ছে রং মশলা, ওখানেও আছে কতগুলো কতগুলো। তোর এগুলো না, এগুলো সব দিদি, তোর হচ্ছে সাদাগুলো না। এইটা হচ্ছে কি চট, এটা তুবড়ি, প্যাকেটই খুলতে হচ্ছে না, ওই আগুনের উপর রাখবো বা। এটা হচ্ছে তুবড়ি, এই আগুনের উপর রাখো। কেন আগুনের উপর রাখবো? তারপর এইটা আমরা আগে একবার, এটা হচ্ছে চটপটি, আস্তে আস্তে পচপচ করিস না। অনেক তারাবাজি, অনেক তারাবাজি, এটা রং মশাল। আমি ভাবলাম যে চকলেট বোমা ইন্ডিয়া সেমিফাইনাল ফাইনাল খেলবে তখন আর তুই আনতে দিচ্ছিস। দিদির মাথার উপর তো ঘোরা, ওইটাই করতে মানে ওইটাই লাগছিল, তাই তো বললাম, সে তো আমি জানি। রং মশলা ফাটা, এখানে রাখবি, আমি ফেলে দেবো এই কোনায়, এক কোনায় রাখ, আমি ফেলে দেবো। হ্যাঁ কোনায় রাখো, তুই কিন্তু জুতো পর বারবার করে বলছি।
দিদি ও জুতো পরো না দিদি, কেন চোরকি মুরগি ফাটাবো, পায়ে টায়ার লেগে যাবে। হ্যাঁ তো চলো না, যেখানে ইচ্ছা কোনো অসুবিধা নেই, এই ধরিয়ে নিয়ে এখানে চলে আসো। আস্তে আস্তে আস্তে, চোখে মুখে না লাগে। তুমি আমি এই বাচ্চাদের বাজি ফাটাই না, চারটে কালার হবে, তারপর ইয়েলো কি আমি তো বলেছিলাম এই সাদা গুলো তো দেখি কোনটা দেখি দেখা ভিডিওটা অনই করিনি এখন করছি আর আমার দিদি ভয় পাচ্ছে দূরে হাত দূরে করতে হয় হাত দূরে করো গাড়ির থেকে সরে আসো হ্যাঁ হাত ঘুরো ঘুরো হ্যাপি দিওয়ালি ও বাচ্চাদের এই বাজি ঘোরাবে না ও অনেক বড় দামড়া তুই তো গায়ে আমার দিকে দিচ্ছিস হ্যাপি দিওয়ালি আরে গায়ে দিবি না আরে দিদি দি আরে দুজন দুদিকে বাজি ফাটাতে ব্যস্ত দেখি কি আগে ইয়ে করে আরে উল্টো দি ইস কালকে ছোট আসলে ছোটকে মিস করছি ভালো লাগছে না ওটা 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 সরে যা মুখ সরা হয়ে গেছে সরে যা দে 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 হয়ে গেছে পাপাই দা সরে যা কিন্তু সেলগুলো মাঝে মধ্যে নিচে ফাটছে উপরে চলে যাচ্ছে না এদিকে বাবা আরে তোরা বাবা তোরা কি বোমা বাজি ফাটাতে যাচ্ছিস একটা সেল ফাটাতে ও ভয় পাচ্ছে এতগুলো বাজি ফাটিয়েছি আর কালকের জন্য তুলে রাখছি কারণ আমার ছোট রানী আসেনি সেই জন্য আমার ছোট রানী আসেনি ছোট রানীর সাথে কালকে বাজি ফাটাবো ওই জন্য বাদ বাকিগুলো তুলে রাখছি সেলগুলো পাঠাতে আমার কি ভয় লাগছিল আরে তন্ময় তখন তো এটাই বলছি তন্ময়